বিধানসভা ভোটের আরো মাস চারেক দেরি কিন্তু লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ফল দেখে আগে ভাগে তৎপরতা শুরু করে দিল বিজেপি সে রাজ্যের বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ সহপর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হলো ভূপেন্দ্র যাদব ও অশ্বিনী বৈষ্ণবকে চলতি বছরে অক্টোবর মহারাষ্ট্র এবং বিধানসভা ভোট হওয়ার কথা সুপ্রিম মাসের ঝাড়খণ্ডে জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে হরিয়ানার বিধানসভা ভোটে পর্যবেক্ষক এবং সহ সহপর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ঝাড়খণ্ডে পর্যবেক্ষক কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান তার সহকারী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জম্মু কাশ্মীরের দায়িত্বে তেলেঙ্গানার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি রিপোর্ট আর নিউজ